আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে আমি অ্যাকচুয়ালি ভিউটা করব হচ্ছে জুস নিয়ে। তো অ্যাকচুয়ালি এখন গরমের সিজন চলে আছে, এই সিজনে আমরা অনেকে হয়তো বা রাস্তাঘাটে বা বিভিন্ন অফিসে কাজ করি। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের এই তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বা আমরা রাস্তাঘাটে যেই সব স্ট্রিট ফুডগুলো আছে, যে জুস আছে, আমরা অ্যাকচুয়ালি বেশিরভাগ লোকজন ওগুলোই আমরা খাই। তো আমি এই দোকানটা দেখতে পারতেছেন, জুসের দোকান, এটা হচ্ছে আপনার মিরপুর দশ এসে পরিমাণে রোড বলে, যে কেউ অনেকে হয়তো বাউন্ডারি রোড বলে। এখানে বেশ কিছু আপনার ফুডের দোকান আছে, ফুডের দোকান আছে, জুসের দোকান আছে, এখন অনেকগুলো হয়তো বা অফ আছে, সন্ধ্যার পরে এগুলো সবগুলোই ওপেন হয়। তো আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করতেছি আপনার দিনের বেলা, দুপুরবেলা, যার জন্য হয়তো বা কিছু আপনার খোলা আছে এবং কিছু বন্ধ আছে। তো আমি এখন তার শপের ভিতরে চলে যাব, জিজ্ঞেস করবো আসলে উনি কী কী জুসের আইটেম আছে এবং কী কী জুস বিক্রি করতেছে। ঠিক আছে, ওকে, আমি আস্তে আস্তে তার ভিতরে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে তারা অনেকগুলো ফল তারা এখানে ঝুলে রাখছে। আপনার আঙ্গুর আছে, আম আছে, তারপর হচ্ছে কি আপনার লেবু আছে, কমলা আছে, আপেল আছে, আনারস আছে, আনার আছে, যা তারপর হচ্ছে আপনার ইয়া আরও আদার্স অনেক ফলই আছে তার এখানে। তো আমি জিজ্ঞেস করি অ্যাকচুয়ালি সে কত ধরনের আইটেম সে বিক্রি করে। তো ভাই, আপনি কী কী আইটেম আছে এখানে, কোন কোন জুসের আইটেম আছে একটু আমাকে বলেন। এখানে আছে কাঁচা আম আছে, ফুলকপি আছে, কাঁচা আম আছে, ফুলকপি আছে, চকলেট মিল্ক চক আছে, তারপরে কাঁচা বাদামের জুস আছে, তারপরে মাল্টার জুস আছে, তারপরে তরমুজ আছে, তারপরে কি আছে আর আনারসের জুস। অ্যাকচুয়ালি ভাই, কোন জুস কত টাকা করে বিক্রি করেন আমাকে যদি একটু বলতেন। কাচ্চি বাদামের জুস 80 টাকা, তারপরে লাচ্ছি কত টাকা? 50 টাকা। লাচ্ছি হচ্ছে 50 টাকা করে বিক্রি করেন, তারপরে কত? চকলেট মিল 60 টাকা, আর 70 টাকা, আর আমের জুস আছে 100 টাকা। আমের জুস হচ্ছে 100 টাকা। আম কি কাঁচা নাকি পাকা এখন? কাঁচা না, মানে কাঁচা আমের জুস হচ্ছে 80 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আর কি আছে? ধরুন অনেক আইটেম হয়, আর আরো অনেক আইটেম আছে ভিউয়ার্স, এখানে আরো অনেক আইটেম ধরনের, বিভিন্ন ধরনের আপনার জুস ওরা বিক্রি করে, পেঁপের জুসও দেয়। সো আমি অ্যাকচুয়ালি একটা জুস খাবো এখন। সো ভাইয়া, আপনার এখানে সবচেয়ে ভালো কোন জুসটা হবে আমাকে একটু বলেন। বেলের জুস আছে? বেলের বেলের জুসও হয় না? তো আপনি আমাকে একটা ইয়ে করেন, আপনি কোন জুসটা ভালো হবে আমাকে একটু বলেন তো। মানে এখন আসাম আর চিনি এডজাস্ট করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে কাঁচা আমের একটা জুস দেন। কত টাকা করে বিক্রি করেন? 80 টাকা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা মেকিং করেন, আমি এটা দেখতেছি, দেখি। সো ভিউয়ার্স, আমি অ্যাকচুয়ালি একটা আমের জুস অর্ডার করছি এখন, সে আমের জুসটা অ্যাকচুয়ালি মেকিং করে আমাকে কেটে সে ফুল কমপ্লিট করে আমাকে দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার সেই এখানে রেখে আপনার হচ্ছে আমটা এখন কাটবে। যে আপনি কি ফুল আমটাই দিবেন? না, ফুল আম আপনার এখন বর্তমানে আমার দাম 500 টাকা, আমের দাম 500 টাকা কেজি। তো অ্যাকচুয়ালি এখন যে সিচুয়েশনটা, এখন আম হয়তো বা এখনো হয়নি, হয়েছে হয় নাই বলতে ভুল, অনেক দেশে অনেক ইয়েতে আম হবে, ছোট ছোট এখনো বের হয়েছে। তো চাঁপাই, রাজশাহী থেকে কিছু কিছু আম তারা আসতেছে, যেমন এটা হচ্ছে 12 মায় আম। আচ্ছা, এটা দাম, এটা প্রাইস হচ্ছে অনেক হাই, এটা 500 টাকা কেজি। তার কিছুদিন পরে আপনার হয়তো বা 100-150, তারপর হচ্ছে 20-30 টাকার আমও পাওয়া যাবে, প্রবলেম নাই। যার জন্য অ্যাকচুয়ালি এখন নতুন হয়তো বা বের হয়েছে, এই জন্য নতুন জন্য এই যে আমটা, তো দেখতে পাচ্ছেন এই যে আম, তো এই যে আমটা এখন সে তুলতেছে, এই দেখেন। ঠিক আছে, আমরা পাকনা পাকনা লাগতেছে না, 12 মায় না একটা আমের ইয়ে দেন, খাই কাঁচা খাই। আসলে হচ্ছে আমি একটু খাইলাম হচ্ছে আপনার, আমরা একটু পাকা আছে, ঠিক আছে, পাকা আছে এবং একটু মিষ্টিও আছে, টকও আছে, সব কিছু মিলে। ঠিক আছে, এটার ভিতরে কি আমরা ইয়ে করবেন, ব্লেন্ডার করবেন না? আচ্ছা,
তো বিয়ার্স এখানে আপনি পুদিনা পাতা দিয়েছে এবং আম দিয়েছে কেটে, তারপর হচ্ছে বরফ দিচ্ছে, চিনি দিয়েছে, ঠিক আছে, চারটা আইটেম এবং কাঁচামরিচ দিয়েছে, চারটা আইটেম তারা অলরেডি এটা ভিতরে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখন এটাকে আপনি ব্লেন্ডার করবে, এই যে পানি দিচ্ছে, ঠিক আছে, যে পানি দেখতে পাচ্ছেন, পানি দিতেছে, এই যে পানি দেওয়ার পরে এখন জিনিসটারে এই যে এটা হচ্ছে আপনার ভিট লবণ দিচ্ছে, এই ভিট লবণটা দিলে আপনার এই সবটার টেস্ট হবে, ঠিক আছে। তো এই গরমে অনেকে আপনার রাস্তা যখন চলাফেরা করা হয় তখন হয়তো অনেকে তৃষ্ণা ফিল করে, এই এক গ্লাস যখন শরবত খাবে একদম তৃষ্ণা ফুল আপনি কমপ্লিট হয়ে যাবে, এবং এটা অনেক উপকারী হয় মানুষের শরীরের জন্য, অনেক উপকারী। আপনারা না খাইলে আসলে বুঝবেন না জিনিসটা খুবই ভালো হয়েছে, ঠিক আছে, এবং কি জিনিসটা দেখতে পাচ্ছেন এবং তৃষ্ণা অলরেডি আমার চলে গেছে, ঠিক আছে। আমি রাস্তা দিয়ে দেখেছিলাম, অনেক গরম লাগছিল আমার, এবং কি আমার খুব তৃষ্ণা পাইছিল। তো আমি রাস্তার পাশে এই ফুডের দোকানটা দেখে আমি অ্যাকচুয়ালি এখানে নামলাম, এবং কি আমি নিজেও খাইলাম এবং কি আপনাদের দেখাইলাম। অ্যাকচুয়ালি অনেকের সময় দশটা মনে করে আসলে অনেকে জুস খাইতে ইচ্ছা করে, বাট আপনারা হয়তো এখানে কিন্তু কম দামে জুসগুলো বিক্রি করে, ঠিক আছে। আদার্স আছে আপনি যদি কোনো ফাস্টফুডের দোকানে অথবা কোনো রেস্টুরেন্টে যান সেখানে যে জুসগুলো বিক্রি করে এখান থেকে হাই প্রাইস। তো আমি আপনাদের বলবো যে এখানে যে জুসটা বিক্রি করে অ্যাকচুয়ালি এগুলো খুবই ভালো, আপনি দেখতে পাচ্ছেন তারা ওপেনে বিক্রি করতেছে, ঠিক আছে। তারা কী কী দিল কী কী দেয় নেই সবগুলো আপনি দেখতে পারবেন ওপেন নিজের চোখে, ঠিক আছে। তো জুসটা খুবই ভালো হয়েছে, আমি নিজেও খাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি আমি পরবর্তী আরও কিছু জুস নিয়ে ভিডিও করবো। তো আজকে আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত নিয়ে। তো আগামী ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজে লাইক দিয়ে রাখবেন, এবং আমার ভিডিওগুলো আসলে কেমন হয় এটা মতামত করে আপনাদের কমেন্টে জানাবেন। অনেক সময় প্রবলেম হয় কি, অনেক সময় কথা বলতে গেলে অনেক কথা আটকে যায়, অনেক কথা বলতে প্রবলেম হয়, আমি একটা বলতে গেলে আসলে অনেক অনেক সময় অনেক অন্য একটা চলে আসে। অ্যাকচুয়ালি অনেকে হয়তো বা আমাকে নিয়ে মন্তব্য করেন বা হাসেন, আসলে এটা কোনো বিষয় না। আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য, আমি সবসময় ভালো ভিডিও করতে পারি, আমি আপনাদেরকে ভালো ভিডিও করে উপকৃত করতে পারি। দেবেশ আজকের ভিডিওটা এই পর্যন্ত নিই। তো সুস্থ থাকবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।